সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা শুড হ্যাবের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। অতীতে কোনো কাজ করা হয়েছিল না কিন্তু করা উচিত ছিল, এরকম বোঝানোর জন্য শুড হ্যাব ব্যবহার করা হয়। আমি আবার বলছি, অতীতে কোনো একটা কাজ যেটা করা হয়নি কিন্তু সেটা করা উচিত ছিল অথবা উচিত ছিল না, এরকম কিছু বোঝানোর জন্য আমরা সাধারণত শুড হ্যাব ব্যবহার করি। আমরা এখানে বিষয়টাকে বোঝার জন্য একটি ছোট্ট একটা গল্পের অবতারণা করেছি, চলুন আমরা গল্পটা একটু পড়ে নিই। মনে করুন, আপনার ছেলের আগামীকাল চাকরির ইন্টারভিউ দিতে যাবে, ওনার একটা জব ইন্টারভিউ আছে, কিন্তু সকালবেলা সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলো না। তো আপনি বাবা হিসেবে তাকে ডেকে তুলে মনে করিয়ে দিলেন যে তার আজ একটা চাকরির ইন্টারভিউ আছে। ছেলে আপনাকে বলল যে সে অনেক রাত পর্যন্ত জেগে টিভি দেখছিল বলে বেশিক্ষণ ঘুম হয়নি। এমন অবস্থায় আপনি সন্তানকে কি বলতে পারেন? আপনার ছেলের একটা জব ইন্টারভিউ আছে বাট সে অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখেছে, তো যথারীতি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনি। আপনি তাকে একটু ডাকলেন, ডেকে বললেন যে কি ব্যাপার, আজকে তো তোমার জব ইন্টারভিউ বাট তুমি এখনও ঘুমাচ্ছ। সে বললো, আমি তো একটু রাত জেগেছি, টিভি দেখছিলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তখন আপনি অভিভাবক হিসেবে তাকে এই বাক্যটাই নিশ্চয় বলবেন, ইউ শুড হ্যাভ গন টু বেড আর্লিয়ার, তোমার একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত ছিল। ইউ শুডন্ট হ্যাভ ওয়াচড টিভি সো লাইট, এত দেরি করে তোমার টিভি দেখাটা উচিত হয়নি, এত রাত পর্যন্ত টিভি দেখা তোমার উচিত হয়নি। অর্থাৎ আমি আবার বলছি বাক্যটা, ইউ শুড হ্যাভ গন টু বেড আর্লিয়ার, তোমার তাড়াতাড়ি বিছানায় যাওয়া উচিত ছিল, ঘুমাতে যাওয়া উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ ওয়াচ টিভি সো লাইট, তোমার এত রাত করে টেলিভিশন দেখাটা উচিত হয়নি। এইরকম ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করি। আমরা যদি আরও দুই একটা উদাহরণ দেখি, বলছে আই শুডেন্ট হ্যাভ সেইড দ্যাট, আমার সেটা বলা উচিত হয়নি, কোনো একটা কাজ অতীতে আমি করে ফেলেছি বাট এখন মনে হচ্ছে সেটা আমার করা উচিত হয়নি, উচিত ছিল না। তাহলে আমাকে বলতে হবে আই শুডেন্ট হ্যাভ সেইড দ্যাট, আমার সেটা বলা উচিত হয়নি। এখানে আরেকটা বাক্য যদি আমরা দেখি, ইউ শুড হ্যাভ হেল্পড হিম, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্পড হিম, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল, মানে ব্যাপারটা এরকম যে উনি সাহায্য করেননি বাট ওনার করা উচিত ছিল। যদি আরেকটা বাক্য বলি, আই শুডেন্ট হ্যাভ বট দ্য কার, আমার গাড়িটি কেনা উচিত ছিল না, আমি গাড়ি কিনে ফেলেছি বাট এই কাজটা করা উচিত ছিল না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুড হ্যাভ ব্যবহার করি, কোনো কাজ করা উচিত ছিল অতীতে কিন্তু সেটা করা হয়নি, এরকম বোঝাতে শুড হ্যাভ। আর যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, যথারীতি নট দিয়ে সেটাকে ব্যবহার করলে সেটা নেগেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ।